আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসে বর্ণা ম্যাডাম অনলাইন ক্লাসে তোমাদের আজকে আমি কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের আমি আজকে ক্লাসে কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই কাঠামোবদ্ধ প্রশ্ন একটা শিখলে তোমার প্রত্যেকটা অধ্যায় ওইভাবে সুন্দরভাবে জানা যাবে, কারণ এই রিডিং পড়ার মাধ্যমে কিন্তু কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লেখা যাবে। তাহলে দেখো কাঠামোবদ্ধ প্রশ্নটা আজকে আমরা কি করব। আজকে আমরা করব যে রোগ জীবাণুর হাত থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায় তা পাঁচটি বাক্যে দেখব। এগুলো কাঠামোবদ্ধ। আমি প্রশ্নটা একটু দেখি যে রোগ জীবাণুর হাত থেকে, আমি অষ্টম অধ্যায়ে প্রশ্ন থেকে আমি কাঠামোবদ্ধ প্রশ্ন করব, যেহেতু তোমাদের সবশেষ তাই আমি যেগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে কিন্তু এখন অনলাইন ক্লাসে আলোচনা করব। রোগ জীবাণুর হাত থেকে নিজেদের কিভাবে রক্ষা করা যায় রক্ষা করা যায় তা পাঁচটি বাক্যে এখন এই যে কাঠামোবদ্ধ প্রশ্ন, এটা অষ্টম অধ্যায়ে তোমরা এমনি বুঝতে পারছো যে এটা অষ্টম অধ্যায় থেকে আমি প্রশ্ন করেছি যে রোগ জীবাণুর হাত থেকে নিজেদের কিভাবে রক্ষা করা যায় তা পাঁচটি বাক্য লিখো। তোমরা যেহেতু তোমরা অনেক এই রিডিং পড়েছো, তোমরা শীতের প্রশ্ন পড়েছো, তাহলে তোমাদের এই প্রশ্নটা করতে তোমাদের আরো ইজিলি হয়ে যাবে, তাই না? তাই জন্য আমি কাঠামোবদ্ধ প্রশ্ন তোমাদের আমি সম্পূর্ণ অধ্যায় শেষ করার পরে তোমাদেরকে আমি এই ধারণাটা দিই, তাহলে তখন তোমাদের এই উত্তরটা করতে তোমাদের আরো ইজিলি হয়ে যাবে। তাহলে আমার প্রশ্নের উত্তরে যাই যে রোগ জীবাণুর হাত থেকে নিজেদের কিভাবে রক্ষা করা যায় একটা পাঁচটি বাক্য লিখবো। যখন এই পাঁচটি বাক্য লিখবো তখন তোমাকে অবশ্যই এই পয়েন্ট আকারে পাঁচটা বাক্য তুমি লিখবে। প্রথমে কি লিখবে, যে রোগ জীবাণুর হাত থেকে নিজেদের যেভাবে রক্ষা করা যায় তা পাঁচটি বাক্যে নিজে দেওয়া, এইভাবে কিন্তু উত্তরটা লিখবে। তাহলে উত্তরটা প্রথমে এক নম্বর পয়েন্ট কি হবে, যে রোগ জীবাণুর হাত থেকে নিজেদের রক্ষা করার উপায় পাঁচটি বাক্যে দেওয়া হবে। তাহলে প্রথমেটা কি হবে, শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, এক নম্বরটা হবে যে শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা এক নম্বর পয়েন্ট। থাকলো আর চারটা বাক্য, তাহলে একটা বাক্য আমি লিখলাম, এইটাকে বলা হয় বাক্য। যখন তুমি একটা পয়েন্ট একাই লিখবে তখন তোমার এটা একটা বাক্য হিসেবে দাঁড়াবে। তাহলে যে শরীর সবসময় একবারে এক ঘাসে লিখবা না, যেহেতু পাঁচটা বাক্যের চিঠির সঙ্গে অবশ্যই এরকম এটা মেনে চলতে হবে। তাহলে এক নম্বর পয়েন্ট হলো শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দুই নম্বর পয়েন্ট এবার আমরা যাই, দুই নম্বর পয়েন্ট হলো, দুই নম্বর পয়েন্ট হলো খাবার আগে হাত ধুয়ে নিতে হবে। খাবার আগে হাত ধুয়ে নিতে হবে, খাবার লিখতে পারো, খাওয়াও লিখতে পারো, খাবার আগে
আগিয়ে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো খাবার আগে হাত ধুয়ে নিতে হবে। তাহলে আমি এ দুটা মুছে দিই, আমি আবার 3টে লিখি। এরপরে 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হলো, 3 নম্বর পয়েন্ট হবে চারপাশের পরিবেশ জীবাণু মুক্ত রাখতে হবে। চারপাশের পরিবেশ জীবাণু মুক্ত রাখতে হবে। চারপাশের পরিবেশ চারপাশের পরিবেশ জীবাণু মুক্ত রাখতে হবে। চারপাশে পরিবেশ জীবাণু মুক্ত রাখতে হবে। 4 নম্বর হবে টয়লেট ব্যবহারের পর হাত সাবান দিয়ে ধুতে হবে। 4 নম্বর পয়েন্ট হবে টয়লেট ব্যবহারের পর হাত সাবান দিয়ে ধুতে হবে। তাহলে 4 নম্বর পয়েন্ট হলো টয়লেট ব্যবহারের পর হাত সাবান দিয়ে ধুতে হবে। 5 নম্বর হলো রান্না বান্না ও গোসলের জন্য পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। 5 নম্বর পয়েন্ট আমি উপরে লিখি। রান্না বান্না ও গোসলের জন্য পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। তাহলে দেখো, তোমরা যদি এটা নাও মুখস্থ করো, জাস্ট এটা একটু বুঝে পড়বা, তাহলে কিন্তু উত্তরটা তোমাদের অনেক ইজিলি হবে। উত্তরটা অনেক ইজিলি লাগছে না? দেখো, যখন তুমি পড়তে থাকবা, তোমার এমনিতেই রিডিংটা পড়তে থাকলে উত্তরগুলো, এই কাঠামোগত প্রশ্ন উত্তরগুলো করতে কিন্তু অনেক ইজিলি হয়ে যাবে। তাহলে এই যে 5টা বাক্য, তাহলে 5টা বাক্যে 5 মার্ক পেয়ে যাবে। এভাবে আর একটা আমি প্রশ্ন ঢুকিয়ে দিতে পারি 4 মার্কে। এভাবে তোমাদের কিন্তু এভাবে কাঠামোগত প্রশ্নগুলো আমি দিব। তাহলে তোমাদের আমি 5টা বাক্য আমি আবার একটু বলি, যে 5টা বাক্যের প্রথম বাক্য কী ছিল? শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শরীর সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আমরা এই জীবাণুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো, এবং আমাদের রোগ থেকেও আমাদেরকে নিজেকে রক্ষা করতে পারবো। 2 নম্বর হলো খাবার আগে আমাদের অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। তাহলে খাবার আগে আমাদের হাত ধুয়ে নিতে হবে। 2 নম্বর 1 নম্বর হলো যে শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 2, খাবার আগে আমাদের হাত ধুয়ে নিতে হবে। 3, চারপাশে পরিবেশ জীবাণু মুক্ত রাখতে হবে, কারণ চারপাশে যদি পরিবেশ জীবাণু মুক্ত না রাখবো, তাহলে আমাদের চারপাশে অনেক রকম অনেক সময় জঙ্গল টঙ্গল হয়ে গেলে পোকামাকড় উপদ্রব হয় না, তখন আমাদের এই পোকামাকড় কী হয়, খাবার যদি ঢাকা না থাকে তখন সেই পোকামাকড় খাবার এসে পড়ে, বা পোকামাকড় ঘরে এসে ঢুকে যায়, তখন হয়তো বা অনেক রকম চামড়াতে কামড়ে নিয়ে চামড়াতে রোগের সৃষ্টি করতে পারে। এরকম ধরনের এই জন্য আমাদের চারপাশে পরিবেশ
পরিষ্কার জীবাণুমুক্ত রাখতে হবে, তাহলে আমাদের এরকম আর অপরিচ্ছন্ন থাকবে না। তাই জন্য আমাদের এই রোগ জীবাণু হাত থেকে নিজেদেরকে নিজেদেরকে রক্ষা করা হবে। তাহলে চারপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে হবে। তারপরে চার নম্বরটা কি হবে, টয়লেট ব্যবহারের পর অবশ্যই হাত সাবান দিতে হবে। যখন তোমরা টয়লেট ইউজ করো তোমরা অবশ্যই এই হাতটা অবশ্যই ভালো মতো সাবান দিয়ে হাত ধুয়ে নিবে। তারপরে টয়লেট ব্যবহার করার পরে হাত ধুয়ে নিতে হবে সাবান দিয়ে। পাঁচ নম্বরটা হলো রান্নাবান্না ও গোসলের জন্য আমাদের অবশ্যই আমাদের এই রান্নাবান্না ও গোসলের জন্য আমাদের পরিষ্কার পানি ব্যবহার করতে হবে, কারণ এই রান্নাবান্না দিয়েই তো আমরা যেগুলো খাচ্ছি সেগুলো তো আমাদের ভিতরে যাচ্ছে শরীরের ভিতরে। তাহলে এই রান্নাবান্নার জন্য তুমি যদি অপরিষ্কার পানি দিয়ে রান্নাবান্না করো তাহলে আমাদের এই রোগটা খুব সহজে আমাদের শরীরে ঢুকে যেতে পারে, জীবাণুটা ঢুকে যেয়ে আমাদের রোগের সৃষ্টি করতে পারে। তারপরে যদি আমরা পরিষ্কার করে পানি না গোসল না করি তখন আমাদের এই চামড়াতে বিভিন্ন রকমের রোগ হতে পারে। তাই জন্য আমাদের গোসলের জন্য আমাদের এই পরিষ্কার পানিটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা আজকের পাঠে কি শিখলাম, আজকের পাঠে আমরা শিখলাম যে একটা কাঠামোগত প্রশ্ন অষ্টম অধ্যায়ে কি রোগ জীবাণু হাত থেকে নিজেদের কীভাবে রক্ষা করা যায় তা পাঁচটি বাক্যের উপর। এইভাবে কিন্তু আমাদের কাঠামোগত প্রশ্নগুলো আসবে, এই জন্য তোমাদেরকে সুন্দর করে রিডিংটা পড়তে হবে এবং রিডিংয়ের সাথে সাথে তোমাদেরকে কিন্তু এই এটা মনে রাখতে হবে যে যে আমাদের যে এই টাইপের প্রশ্ন আমাদেরকে আসতে পারে। নিজেদের নিজেদের রিডিং পড়ার সময় নিজে নিজেই এগুলো কোশ্চেন করবে, এই জন্য রিডিং পড়ার সাথে সাথে তোমরা এরকম করে শূন্য স্থান করবে, সংক্ষিপ্ত নিজে নিজে করবে, তাহলে অনেক রকমের তোমাদের এই প্রশ্নগুলো যাবে। তোমাদের যেমন বাংলাতে ডাবলিং কোশ্চেন, ইংরেজিতে ডাবলিং কোশ্চেন, বাংলাতে যেমন প্রশ্নবোধক প্রশ্ন ইয়ে আসে না, এরকম যদি কোশ্চেনগুলো করো তাহলে তোমাদেরও এটা ইজিলি হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সুন্দরভাবে এই প্রশ্নটা পড়ে এসডাব্লিউ করে গ্রুপে ছবি তুলে পোস্ট দিবি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।